হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করতে চলেছি ডি ব্রগলি ওয়েভলেন্থ এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি টপিক আলোচনা করব, সেটি হলো হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। অ্যাকর্ডিং টু ডি ব্রগলি, ইলেকট্রন লাইক লাইট, অর্থাৎ লাইটের মতো ইলেকট্রনগুলি দুটি ধর্ম বর্তমান, একটি কণা ধর্ম আর অপরটি হল তরঙ্গ ধর্ম। অর্থাৎ ইলেকট্রনের দুটি ধর্ম আছে, একটা কণা ধর্ম আর একটা তরঙ্গ, অর্থাৎ ওয়েভ প্রপার্টিস। যখন ইলেকট্রন বা প্রোটন এমনকি অ্যাটম যখন গতিশীল অবস্থা থাকে, তখন তা তরঙ্গ ধর্ম প্রকাশ পায়, অর্থাৎ তরঙ্গের আকারে তার ধর্মটা প্রকাশ পায়। তাহলে ইলেকট্রনে যে দুটি ধর্ম রয়েছে, একটা কণা ধর্ম, একটা আছে ওয়েভ প্রপার্টিস বা তরঙ্গ ধর্ম। তাহলে অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কের থিওরির সারে, যদি তরঙ্গ ধর্ম থাকে তার এনার্জি কত হবে? আমরা অলরেডি জানি যে E সমান এইচ নিউ, অর্থাৎ তরঙ্গকে থাকলে তার শক্তি হয় E সমান এইচ নিউ, যেখানে এইচ হলো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এবং নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক। আবার নিউ সমান জানি সি বাই ল্যামডা, যেখানে সি হলো লাইট ভেলোসিটি এবং ল্যামডা ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই নিউ এর জায়গায় আমরা সি বাই ল্যামডা লিখতে পারি, তাহলে সি বাই ল্যামডা। এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর সি হচ্ছে লাইট ভেলোসিটি, আর ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ বা বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ তরঙ্গ দৈর্ঘ্য। তো এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট রয়েছে, এর মান একটা নির্দিষ্ট রয়েছে 6.626 × 10⁻³৪ জুল সেকেন্ড, এই মানটা নির্দিষ্ট। আবার যখন কণা ধর্ম হিসেবে প্রকাশ পায়, অ্যাকর্ডিং টু আইনস্টাইন মাস এনার্জি রিলেশনশিপ থেকে আমরা পাবো ই সমান এনার্জি এম সি স্কোয়ার, যেখানে হচ্ছে এম হচ্ছে মাস বা ভর, আর সি হলো লাইট ভেলোসিটি অর্থাৎ আলোর বেগ, লাইট ভেলোসিটি অর্থাৎ মাস এনার্জিতে কনভার্ট হয়। তাহলে এনার্জি হবে এম সি স্কোয়ার অ্যাকর্ডিং টু আইনস্টাইন। তো যেহেতু ইলেকট্রনের দুটি ধর্ম আছে, একটা কণা ধর্ম আর একটা তরঙ্গ বা ওয়েভ প্রপার্টিস, তাহলে এই দুটি এনার্জি এক্সপ্রেশন সমান হবে। তাহলে আমরা এখন দুটি এনার্জি এক্সপ্রেশনটাকে আমরা সমান করতে পারি, অর্থাৎ E সমান এইচ সি বাই ল্যামডা ইজ ইক্যাল টু এম সি স্কোয়ার। তাহলে আমরা কী লিখবো এখন? দুটো ধর্মই বর্তমান, তাহলে দুটো এনার্জি সমান হবে, এইচ সি বাই ল্যামডা ইজ ইক্যাল টু এম সি স্কোয়ার। তাহলে একটা সি কাটলো, তাহলে ল্যামডাটা এখানে নিয়ে গেলে আর এম সিটা নিচে আসবে, সমান ল্যামডা সমান জানি এইচ বাই এম সি। এখানে এম দেখো ভর বোঝাচ্ছে আর সি হচ্ছে বেগ, তাহলে একসঙ্গে গুণ আছে ভর বেগ, তাহলে হয়ে গেল ভর বেগ, দ্যাট ইজ মোমেন্টাম। তাহলে ল্যামডা ইজ ইক্যাল টু এইচ বাই পি, যেখানে পি বোঝাচ্ছে ভর বেগ, অর্থাৎ এই ল্যামডা মানটা আমরা সহজে ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ কোনো বস্তুর যদি আমরা ভরবেগ বা কোনো পার্টিকেলের যদি ভরবেগ আমরা জানি, কারণ এখানে এই যেমনটা কনস্ট্যান্ট, যেটা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক বলা হয়, তাহলে এখানে ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য ইনভার্সলি প্রপোর্শনাল মোমেন্টাম অর্থাৎ ভরবেগের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ এখানে ভরবেগ যদি বৃদ্ধি পায়, তাহলে ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে, ভরবেগ কমে গেলে
ভরবেগ যদি কমে যায় তাহলে ল্যামডা মানটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা পেলাম ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, বা এইচ বাই পি লিখতে পারি, যেখানে পি হচ্ছে ভরবেগ। যদি কোনো বস্তু, একটা বস্তু রয়েছে যার মাস হচ্ছে এম, এই বস্তুটা ভি বেগে গতিশীল, তবে এই পাশে ভি বেগে গতিশীল রয়েছে এবং সেটা তরঙ্গের আকারে গতিশীল হচ্ছে, তাহলে এই যে তরঙ্গ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত একটা কমপ্লিট যে ওয়েভ, দেখো এখান থেকে ওয়েভটা স্টার্ট করেছে এখানে শেষ হয়েছে, এটা কমপ্লিট ওয়েভ। এই কমপ্লিট ওয়েভে তরঙ্গ দৈর্ঘ্য আমরা ক্যালকুলেট করব। তাহলে কোনো একটা বস্তু কোনো এম সেটা ভি বেগে গতিশীল হচ্ছে কিন্তু যাচ্ছে কীভাবে তরঙ্গের আকারে, তাহলে তরঙ্গের আকারে যদি যায় তাহলে এই তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ একটা পূর্ণ তরঙ্গ, অর্থাৎ এখান থেকে স্টার্ট করে দেখো এখানে শেষ হয়েছে আবার নতুন করে স্টার্ট হচ্ছে এখানে শেষ হচ্ছে, তাহলে সেটা ল্যামডা। এই ল্যামডার মানটা আমরা ক্যালকুলেট করবো, ল্যামডা ইজ ইকুয়াল টু এস বাই পি। এই ল্যামডাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভ লেন্থ, ডি ব্রগলি ওয়েভ লেন্থ। তাহলে কোনো বস্তু কোণা বা কোনো পার্টিকেল যদি ভি বেগে গতিশীল হয় তাহলে সেই বস্তু কোণাটা তরঙ্গের আকারে চলাচল করে, তখন তার ওয়েভ লেন্থ আমরা এইভাবে ক্যালকুলেশন করব, ল্যামডা ইজ ইকুয়াল টু এস বাই পি, যেখানে পি হলো ভরবেগ, দ্যাট ইজ ভর এবং বেগের গুণফল। বস্তু কোণা যার ভর হচ্ছে এম, কোনো একটা বস্তু কোণা যার হচ্ছে ভর এম, এবার বস্তু কোণাটা একটা নির্দিষ্ট দিকে গতিশীল, ধরো এই ভি বেগে গতিশীল, যখন গতিশীল হবে তার একটা তরঙ্গের আকারে গতিশীল হবে, তরঙ্গের আকারে গতিশীল, তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে ওয়েভ লেন্থ, তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে ওয়েভ লেন্থ। তা আমরা ওয়েভ লেন্থটা ক্যালকুলেট করব, তাহলে ওয়েভ লেন্থ কীভাবে ক্যালকুলেট করব, দেখো এই যে লেন্থটা রয়েছে ল্যামডা এইটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে কোনো একটা বস্তু কোণা যদি ভি বেগে গতিশীল হয় তাহলে তার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, গতিশক্তি কত হবে, আমরা জানি গতিশক্তি ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার তার গতিশক্তি হয়, রাইট? তাহলে ই ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম হাফ এম ভি স্কোয়ার। আমাদের ক্যালকুলেট করতে হবে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য কত, তো অ্যাকর্ডিং টু ডি ব্রগলি থিওরি অনুসারে আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই ভর বেগ, তাহলে এইচ বাই ভরবেগ আমাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এই ভরবেগটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে দেখো কীভাবে ভরবেগটা ক্যালকুলেশন করতে পারি, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এ সমান লিখতে পারি এম ভি স্কোয়ার বাই টু, তাহলে উপরে আমি একটা এম গুণ করলাম, এম গুণ করলে এম স্কোয়ার ভি স্কোয়ার আসবে, আর নিচেও আমরা একটা এম গুণ করলাম এইটা আসবে, তাহলে আমি লিখতে পারি টু এম ই সমান এম আর ভি তার হোল স্কোয়ার। আমাদের ক্যালকুলেট করতে হবে এম আর ভি, তাহলে লিখতে পারি যে এম ভি সমান রুট ওভার টু এম ই, বা এটাই ভরবেগ, পি সমান রুট ওভার টু এম ই। তাহলে আমরা বসিয়ে দিই ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টু এম ই, অর্থাৎ যখন একটা বস্তু কোণা ভি বেগে গতিশীল হয় তার গতিশক্তি এইচ সমান হাফ এম ভি স্কোয়ার, যখন তার গতিশক্তি দেওয়া থাকবে তখন তার ল্যামডা মানটা আমরা সহজে এইভাবে ক্যালকুলেশন করতে পারবো, অর্থাৎ কোনো একটা বস্তু কোণা যদি গতিশক্তি দেওয়া থাকে তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টু এম ই, আমরা এই ইকুয়েশনের সাহায্যে আমরা ক্যালকুলেশন করব। নেক্সট ধরো কোনো একটা চার্জ পার্টিকেল,
নেক্সট হচ্ছে কোনো একটা চার্জ পার্টিকেল, জাস্ট লাইক ধরো ইলেকট্রন, তো ভি বিভব পোটেনশিয়ালের মধ্যে রয়েছে বা বিভব প্রভেদের মধ্যে রয়েছে। তাহলে একটা ইলেকট্রন ধরো ভি বিভব প্রভেদের মধ্যে, একটা চার্জ পার্টিকেল একটা ভি বিভব প্রভেদের মধ্যে রয়েছে, তাহলে ভিভব প্রভেদ থাকলে তার শক্তি কত হবে, পোটেনশিয়াল কত হবে? তাহলে একটা চার্জ পার্টিকেল যদি ভি বিভব প্রভেদের মধ্যে থাকে তাহলে পোটেনশিয়াল হবে ই ইন্টু ভি, অর্থাৎ ইলেকট্রন ভোল্ট। এবং সেই চার্জ পার্টিকেলটা একটা নির্দিষ্ট দিকে গতিশীল, যখন গতিশীল হবে তরঙ্গের আকারে গতিশীল হচ্ছে। তাহলে আমাদের ওয়েভ লেন্থ ক্যালকুলেট করতে হবে, এই ল্যামডা কত এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এটা চার্জ পার্টিকেল যখন ভি ভোল্টেজের মধ্যে থাকছে তার পোটেনশিয়াল হয়ে যায় ইভি, এবং সেই চার্জ পার্টিকেলটা একটা নির্দিষ্ট দিকে গতিশীল। যদি গতিশীল হয় তাহলে কত ভি বেগে গতিশীল, রাইট? তাহলে ওই চার্জ পার্টিকেলটার শক্তি কত হবে, কাইনেটিক এনার্জি, গতিশক্তি। গতিশক্তি ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই শক্তিটা পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সমান ইভি। তাহলে এখানে আমাদের বের করতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে দেখো আমরা কি করতে পারি, এম স্কোয়ার ভি স্কোয়ার সমান টু এম লিখতে পারি, এখানে এভি। একই রকমভাবে এম ভি সমান লিখতে পারবো টু এম এভি তার রুট ওয়ার, অর্থাৎ এখানে ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ আর ভি হচ্ছে ভোল্টেজ। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু জানি এইচ বাই এম ভি। তাহলে এইচ বাই এম ভি জায়গায় লিখতে পারি রুট ওয়ার টু এম ইভি, যেখানে এম হচ্ছে মাস অর্থাৎ ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ কত আছে, আর ভি হচ্ছে ভোল্টেজ, ভি হচ্ছে এখানে ভোল্টেজ। তাহলে এইভাবে কোনো একটা চার্জ পার্টিকেল যদি একটা নির্দিষ্ট ভোল্টেজের মধ্যে রাখা হয় তাহলে সেই চার্জ পার্টিকেলটা ওয়েভ আকারে যদি অগ্রসর হয় বা অ্যাক্সেলারেট করে তাহলে তার ওয়েভ লেন্থ কত হবে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টু এম ইভি। এইভাবেই ক্যালকুলেশন করতে পারি। এবার আলোচনা করব যে বোর থিওরি এবং ডি ব্রগলির মধ্যে আলোচনা করব, অর্থাৎ ডি ব্রগলি থিওরি থেকে আমরা বোর থিওরি কী করে প্রমাণ করব। তাহলে দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে আবর্তন করে, ধরো এইরকম একটা বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করছে। তাহলে ইলেকট্রন যখন আবর্তন করছে তখন তার প্রপার্টিস হচ্ছে ওয়েভ প্রপার্টিস অ্যাকর্ডিং টু ডি ব্রগলি। ডি ব্রগলি অনুসারে যখন ইলেকট্রন মোশন থাকবে তার প্রপার্টিস হবে ওয়েভ আকারে যাবে, অর্থাৎ ইলেকট্রন ওয়েভ আকারে আবর্তন করছে, ধরো এইরকম ওয়েভ আকারে আবর্তন করছে, রাইট? ওয়েভ আকারে আবর্তন করছে। তাহলে ধরে নিলাম যে যদি ওয়েভ আকার আবর্তন করে তাহলে নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের যে গতি রয়েছে অর্থাৎ বৃত্তাকার পথ রয়েছে তার ব্যাসার্ধ আর। তাহলে ব্যাসার্ধ আর হলে আমরা পরিধি, একটা বৃত্তের পরিধি আমরা সূত্র পাই টু পাই আর। এবার ধরে নিলাম যে এই যে ওয়েভটা রয়েছে এই ওয়েভে ধরলাম এন সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, কারণ ধরো ধরলাম এ একটা তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে এটা, এরকম এন সংখ্যক ধরো তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। তাহলে এন সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য সেটাই পরিধি, কারণ এখান থেকে একটা দুটো তিনটি চারটি পাঁচটা, তাহলে পাঁচটা ল্যামডা যোগ করলে পরিধি সমান হবে। তাই এখানে একটা ল্যামডা, এ একটা ল্যামডা, 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 রাইট? তাহলে এইরকম ল্যামডা এন সংখ্যক ল্যামডা রয়েছে, তাহলে এই এন সংখ্যক ল্যামডার যোগফলটাই হবে পরিধির সঙ্গে সমান। তাহলে লিখতে পারি টু পাই আর ইজ ইকাল টু এন ল্যামডা, রাইট? তাহলে ল্যামডা ইজ ইকাল টু জানি টু পাই আর বাই এন। আবার আমরা কি জানি ডি ব্রগলি অনুসারে যে ল্যামডা ইজ ইকাল টু এইচ বাই
এম ভি। যখন কোনো পার্টিকেল তার মাস এম হয় অর্থাৎ ভর এম এবং সেই মাসটি ভি বেগে গতিশীল হলে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য আসবে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। তাহলে এখানে দুটোকে তুলনা করলে আমরা পাব টু পাই আর বাই এন ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। এবার যদি আমরা গুণ করি টু পাই আর ইন্টু এম বি সমান এন এইচ, তাহলে দেখো এখানে এইটা দাঁড়াচ্ছে এম ভি আর, আর টু পাইটা এখানে ভাগ করতে পারি এন এইচ বাই টু পাই। তাহলে দেখো এই যে আমরা ফর্মুলাটা এখানে আসলো সেটা আমরা বোর থিওরি থেকে পেয়েছিলাম, বোর থিওরি অর্থাৎ অ্যাকর্ডিং টু বোর থিওরি ইলেকশনগুলি একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করে, সেই বৃত্তাকার পথে আবর্তন করে যে বৃত্তাকার পথে কৌণিক ভরবেগ এইচ বাই টু পায়ের সরল গুণিতক। অর্থাৎ এখানে এন এর মান ওয়ান আসবে, টু আসবে, থ্রি অ্যান্ড ফোর। তাহলে দেখো ডি ব্রগলি যে কনসেপ্টটা রয়েছে বা পস্তুলেট রয়েছে বা প্রপোজাল রয়েছে সেখান থেকে আমরা বোর থিওরিটা প্রমাণ করতে পারলাম। এইবার আমরা পড়ব হাইজেনবার্গ, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ যে ইলেকট্রন মতো ক্ষুদ্র কণা যদি গতিশীল থাকে তাহলে তার একসঙ্গে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়। তাহলে অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ অনুসারে ইলেকট্রন মতো গতিশীল অবস্থায় একই সঙ্গে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়। তা ধরে নাও যে ধরি ওই ক্ষুদ্র পার্টিকেল অবস্থানের অনিশ্চয়তা, অবস্থানের অনিশ্চয়তা অনিশ্চয়তা ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স, আর ভরবেগের অনিশ্চয়তা, ভরবেগের অনিশ্চয়তা ইজ ইকুয়াল টু ডেল্টা পি। তাহলে অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ অনুসারে ডেল্টা এক্স ইনটু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই ফোর পাই অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ। তাহলে এখানে এক্স বোঝাচ্ছে অবস্থান অনিশ্চয়তা, অর্থাৎ কতটা অবস্থান অনিশ্চয়তা রয়েছে মানে আমরা ক্যালকুলেট করতে পারবো না, আর ডেল্টা পি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, কতটা পরিমাণ অনিশ্চয়তা রয়েছে যেটি আমরা ক্যালকুলেট করতে পারবো না সঠিকভাবে। তাই গুণফল আসবে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এইচ বাই ফোর পাই। আবার দেখো আমরা পি সমান জানলাম ভরবেগ, ভর ইন্টু বেগ, তাহলে এখানে বসাতে পারি ডেল্টা পি সমান লিখতে পারি অর্থাৎ মাস কনস্ট্যান্ট বেগটা পরিবর্তনশীল হচ্ছে, তাহলে লিখতে পারি ডেল্টা এক্স এম অ্যান্ড ডেল্টা ভি সমান বা গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই ফোর পাই। এবার এখান থেকে আমরা কী লিখব, দেখো এখান থেকে লিখব যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ইউ বা ভি সমান এইচ বাই, এইচ বাই ফোর পাই এম। এই এক্সপ্রেশনটাও হাইজেনবার্গের, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে এখানে দুটো এক্সপ্রেশন আমরা তৈরি করলাম, একটা ডেল্টা এক্সের সঙ্গে ডেল্টা পি আর ডেল্টা এক্সের সঙ্গে ডেল্টা ভি। ডেল্টা ভি হলো এখানে বেগের অনিশ্চয়তা, বেগের অনিশ্চয়তা অনিশ্চয়তা অর্থাৎ কতটা বেগ আমরা একসঙ্গে ক্যালকুলেট করতে পারবো না সেই পরিমাণটা বোঝাচ্ছে। আর এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট 6.626 টেন টু দি পাওয়ার মাইনাস 34, ফোর পাই আছে, আর এম হচ্ছে মাস অর্থাৎ ভর, এখানে ভর বোঝাচ্ছে অর্থাৎ পার্টিকেলের ভর। তাহলে এইটি হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এইবার ডি ব্রগলি ওয়েভলেন্থ এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা কিছু প্রবলেম করব। যে প্রবলেমটি প্রথমে দেওয়া হয়েছে একটি ইলেকট্রনের গতিবেগ 10^10 সেমি পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে দেখে ভেলোসিটি দেওয়া হয়েছে
তাহলে ভি সমান 10^10। তো ল্যামডা কত এখানে ক্যালকুলেট করতে হবে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি জানি। তো এখানে 10^10 আছে, সেমি আছে, তাহলে এইচ মানটা আমরা কি করব, এইচ ইজ ইকুয়াল টু জানি 6.626 10^-34 জুল সেকেন্ড হয়। তাহলে জুলটা কি এসআই পদ্ধতিতে, তাহলে জুলটাকে আমরা আরগে কনভার্ট করব, তাহলে 6 to 6 10^-27 আর্ক সেকেন্ড। তাহলে সেই মানটা বসাবো, তাহলে এইচ মানটা বসাই 6.626 10^-27 আর মাস, এখানে মাস বলতে ইলেকট্রনের মাস, তো ইলেকট্রনের মাস আমরা জানি সে মাস অফ ইলেকট্রন 9.1 10^-31 কেজি। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করছি সিজিএস পদ্ধতিতে, তো কেজিকে গ্রাম করব, তাহলে 9.1 গ্রাম করলে কি 1000 দিয়ে গুণ করতে হবে 10^3, তাহলে এটাকে 9.1 10^-28 গ্রাম। তাহলে মাসটা বসে দিই 9.1 10^-28 আর ভেলোসিটি দেখো 10^10, এইটাকে ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান আসবে 7.72 10^-10 সেমি, অর্থাৎ ওয়েভ লেন্থ আসবে এটা। এরপরে প্রশ্ন রয়েছে কোনাটির ভরবেগ নির্ণয় করো, কোনাটির ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 8 মিটার। তো ভরবেগ ক্যালকুলেশন করতে হবে, তো ভরবেগ আমরা কী করে ক্যালকুলেশন করবো দেখো, একটি কোনাটির ভরবেগ নির্ণয় করো যখন কোনাটি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 2.5 10^-10 রয়েছে, 8 মিটার রয়েছে। তাহলে এখানে ল্যামডা মানটা দেওয়া আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু 2.5 10^-10। তো ভর আর বেগ এইটা কত, তাহলে অ্যাকর্ডিং টু ডি ব্রগলি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই ভরবেগ, তাহলে ভরবেগ ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তো এই রিসিপ আমি বসাও 6.626 10^-34 আপন ল্যামডা 2.5 10^-10। তো এইটাকে আমরা ক্যালকুলেট করলে মানটা আসবে 2.64 10^-24। এরপরে যে প্রশ্নটি রয়েছে 3 নম্বর প্রশ্ন, সোডিয়াম আলোর ফোটনের ভর কত যা তরঙ্গ দৈর্ঘ্য 5890 অ্যাংস্ট্রম। তাহলে সেখানে ভর কত হবে, ফোটনের ভর কত, আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এখানে কী কী মান দেওয়া হয়েছে, তো এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা ইজ ইকুয়াল টু 5890 অ্যাংস্ট্রম, তো অ্যাংস্ট্রমকে আমরা মিটার করলে 10^-10 মিটার হয়। তো আমি যদি সিজিএস পদ্ধতি করি তাহলে গ্রাম করি 5890 10^-8 সেমি, কারণ মিটারকে আমরা মিটারকে সেমি করলে -8 আসবে। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা জানি এইচ বাই এম ভি। তাহলে এখানে বের করতে হবে ভর, তাহলে মাস, তাহলে এম ইজ ইকুয়াল টু এইচ বাই এইটা, তাহলে এইচ মানটা 6.626 10^-27 আর ল্যামডা মানটা দেওয়া আছে ভেলোসিটি। তো ফোটন গুণাগুলো কি আলোর ফোটন, তার মানে আলোর গতিবেগে থাকবে, তা আলোর গতিবেগ কত, 3 × 10^10 সেমি পার সেকেন্ড, আর ল্যামডা মানটা দেওয়া আছে 5890 10^-8। এবার এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে মানটা আসবে 3.75 10^-33 গ্রাম।
তাহলে মাস অফ ফোটন অর্থাৎ সোডিয়াম আলো হচ্ছে ফোটন রয়েছে, তার ভর হচ্ছে এটা। তারপরে তিনটি প্রশ্ন দেওয়া আছে হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি। একটি কণার অবস্থানের অনিশ্চয়তা, একটি কণার অবস্থানের অনিশ্চয়তা নির্ণয় করো যখন কণাটির ভরবেগ, ভরবেগের অনিশ্চয়তা এক নম্বর দিয়ে আছে 10^-3 এবং 0। তাহলে দেখো যে প্রশ্ন দেওয়া হয়েছে হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি, আমরা কি জানি যে Δx × Δp ≥ h/4π। তো প্রথমেই আমাদের কোনাটার অবস্থানের অনিশ্চয়তা, তখন এই Δx নির্ণয় করতে হবে, সমান আমরা সমান করে কাজ করি h/4π অ্যান্ড Δp। তাহলে h/4π Δp-র মানটা দেওয়া আছে, দেখো ভরবেগের অনিশ্চয়তা 10^-3। তাহলে এবার সমস্ত মানগুলো আমি বসাতে পারি, তাহলে এখানে মানটা বসাতে পারি, এই যে মানটা বসাতে পারি যে 6.626 × 10^-27, 4π, পাই হচ্ছে 22/7 মানে 3.14, 10^-3 আসছে। তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.527 − 24, এত সেমি। দ্বিতীয় বলেছে জিরো, দ্বিতীয়টা বলেছে জিরো, তাহলে যদি জিরো হয় তাহলে মানটা কী আসবে, তাহলে Δx = h/4π Δp, তাহলে 4π × 0, তাহলে জিরো হলে কী আসবে এখানে, যখন জিরো আসবে Δx মান কি ইনফিনিটি চলে আসবে, কারণ এই মানটা গোটা মানটাই জিরো, এই গোটা মানটাই জিরো, তো গোটা মানটা জিরো হলে ইনফিনিটি চলে আসবে, তাই Δx হচ্ছে ইনফিনিটি। এরপরে যে প্রশ্নটি রয়েছে একটি কণার অবস্থানের অনিশ্চয়তা ও বেগের অনিশ্চয়তা ক্রমে বলে দিচ্ছে কণাটির ভর কত। দেখো কণাটির অবস্থানের অনিশ্চয়তা আর বেগের অনিশ্চয়তা এখানে বলা আছে, তাহলে এখানে যে মানগুলি দেওয়া হয়েছে তা হলো, যে মানগুলি দেওয়া হয়েছে তা হলো অবস্থান অনিশ্চয়তা মানে Δx −10, আর বেগের অনিশ্চয়তা দ্যাট ইজ Δv 5.27 × 10^-24, এই মানটা দেওয়া আছে। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে কোনাটি ভর কত। তো আমি জানি Δx Δp = h/4π, তা Δp কে আমরা যদি লিখি Δx m × Δv লিখতে পারি, রাইট, সমান h/4π, তাহলে এখানে মাস m সমান h/4π Δx Δp। তো সমস্ত মান দেওয়া আছে, দেখো তাহলে 6.6 আমরা বসে পারি 6.6 মানটা বসাতে পারি 6 × 6 × 10^-34, 4 × 3.14 Δx −10, আর Δp হচ্ছে 5.27 × 10^-24, এই মানটা থাকবে এখানে 10^-24। তো এটাকে ক্যালকুলেশন করলে মানটা আসবে 0.099 kg, এইরকম একটা মান এখানে আসবে 0.099 kg। এরপরে যে প্রশ্নটি এখানে রয়েছে একটি পরীক্ষার সাহায্যে নির্ণীত ইলেকট্রন যে রয়েছে সেই ইলেকট্রনের বেগ হচ্ছে 50 m/s, যদি নির্ণীত বেগের মান 99.99% নিখুঁত হয় তাহলে গতিশীল ইলেকট্রনটির অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা কত। তাহলে এখানে নিখুঁত হয়ে গেছে,
তার অনিশ্চয়তা কত হবে এখানে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা কি করে ক্যালকুলেশন করব? তাহলে এখানে দেখো এই মানটা নিখুঁত, তাহলে অনিশ্চয়তা কত হবে? তা এই মানটা নিখুঁত, তাহলে অনিশ্চয়তা কত হবে? আনসার্টেনটি আসবে, সেটা আমরা ক্যালকুলেট করতে পারছি 99.99, তাহলে ক্যালকুলেট করতে পারবো না 100 - 99.99 এই মানটা, তাহলে এই মানটা আমরা ক্যালকুলেট করতে পারবো না, অর্থাৎ 0.001% এই পার্সেন্টেজ আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারছি না, রাইট? তাহলে এবার দেখো বেগ এত, তাহলে বেগের যে অনিশ্চয়তা কত হবে? 50, তার 0.001/100, এতটা পার্সেন্টেজ আমরা কিন্তু অনিশ্চয়তা ক্যালকুলেট করতে পারবো না। তাহলে এটা মানটা আসবে 0.05, তাহলে 0.05 এই পরিমাণ অনিশ্চয়তা রয়েছে। এবার অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা, তাহলে আমরা অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা আমরা লিখতে পারি ডেল্টা এক্স, এখন লিখলাম এম, ডেল্টা ভি সমান h/4π। অবস্থান কি? ডেল্টা এক্স h/4π ডেল্টা ইউ, তাহলে এখানে বসিয়ে দাও 6.626 - 34 43.14। মাস, মাস বলতে এখানে দেখো মাস একটা বলেছে, ইলেকট্রন বলেছে, তো ইলেকট্রনের মাস আমরা জানি 9.1 × 10⁻³১ কেজি, আর ডেল্টা ইউ হচ্ছে 0.05। তো যদি এটা ক্যালকুলেশন করি তাহলে মানটা আসবে 1.158 × 10⁻³ - 3, 1.158 × 10⁻³ এত মিটার, এটা এখানে রাইট আনসার। তাহলে এখানে একটু বলি যে দেখো যদি নির্ণীত বেগের মানটা 99.9% নিখুঁত হয়, নিখুঁত হয় কথা অর্থ হচ্ছে এই পরিমাণটা আমরা মেজার করতে পারছি, তাহলে অনিশ্চয়তা কত? 100 - 99.99, তাহলে কত পার্সেন্টেজ অনিশ্চয়তা রয়েছে এটা? তাহলে বেগ ছিল এটা, তাহলে বেগের অনিশ্চয়তা হবে এইটা। তাহলে এবার আমরা আইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে আমরা ক্যালকুলেশন করলাম যে অবস্থানটা অনিশ্চয়তা পাওয়া যাচ্ছে 1.158 × 10⁻³ মিটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।